ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনে এরই মধ্যে দুই ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী 7 মে হবে তৃতীয় দফার ভোট গ্রহণ। এদিকে লোকসভা নির্বাচন ঘিরে সময় যত যাচ্ছে হিন্দু মুসলিম উত্তেজনা ততই বাড়ছে। কারণ নির্বাচন শুরুর পর একাধিক সমাবেশে ভারতের মুসলিম সংখ্যালঘুদেরকে অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন বর্তমান সরকার প্রধান। একই সঙ্গে বিরোধী কংগ্রেসকে পাকিস্তানপন্থী মুসলিম লীগের সঙ্গেও তুলনা করেছেন তিনি। এসব নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে উত্তেজনা এখন চরমে। আরো জানাচ্ছেন এসআইরাজ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে লড়ছেন বিজেপি প্রধান নরেন্দ্র মোদি। তার রাজনৈতিক উত্থানে ভারত ঔপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি আত্মবিশ্বাসী ও পরাশক্তিধর দেশের মর্যাদা পাওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। তবে ধারণা করা হয় সেখানে গভীর বিচ্যুতি রয়েছে। এদিকে চলমান নির্বাচনকে ঘিরে হিন্দু মুসলিম উত্তেজনা আরও বাড়ছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে একথা উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর বিজেপি এবং হিন্দুত্ববাদী মিত্রদের অনেক নেতা দীর্ঘদিন ধরে ভারতের 20 কোটির বেশি মুসলমানকে কার্যত বহিরাগত হিসেবে চিত্রিত করে চলেছেন। অন্যদিকে বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত মুসলমান আশ্রয় প্রার্থী এবং শরণার্থীদের বিশেষভাবে অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করা হয়। কিন্তু মোদীর বিজেপির পক্ষ থেকে ভারতীয় মুসলমানদেরই বারবার অনুপ্রবেশকারী বলা হচ্ছে। এসব কারণে মোদীর সময়ে ধর্মীয় নিপীড়ন এবং ইসলামোফোবিয়া তীব্রভাবে বাড়ছে। সেখানে আরও বলা হয়েছে, অনেকের অভিযোগ বেকারত্বের মতো নীতিগত ইস্যু থেকে সরে প্রধানমন্ত্রী তার হিন্দু জাতীয়তাবাদী পরিচয়কে আরও শক্তিশালী করার উপায় হিসেবে সাম্প্রদায়িকতাকে সামনে আনছেন। আর এমন স্পর্শকাতর ইস্যু নিয়ে ভারতে সংখ্যালঘুদের মধ্যে, বিশেষ করে 23 কোটি মুসলমানদের মধ্যে উদ্বেগের বিষয়। 2020 সালে গুজরাটে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। সরকারি পরিসংখ্যান অনুসারে ওই দাঙ্গায় 1000-এর বেশি লোক নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল মুসলমান। সমালোচকরা মোদীকে সহিংসতার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেন, যদিও তিনি দৃঢ়ভাবে এসব অভিযোগ অস্বীকার করেন। সহিংসতার কয়েক মাস পরে বেশ বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণ জাতিকে গভীরভাবে বিভক্ত করেছে, যা আজও টিকে আছে। মোদী কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন মর্যাদা বাতিল করেছিলেন, ফলে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটি নয়াদিল্লির সরাসরি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া তিনি অযোধ্যায় ধ্বংস হওয়া বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করেছেন, যা অনেক মুসলমানদের জন্য 1992 সালে রক্তপাতের বেদনাদায়ক স্মৃতি পুনরুজ্জীবিত করেছে। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, মোদীর হাতে ভারত আজ ধর্মীয় জাতিগতভাবে বিভক্ত। কিন্তু দেশ হিসেবে ভারত সবসময়ই অসাম্প্রদায়িকতার কথা বলে। সাংবিধানিকভাবে ভারত একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র, যা মোদী ধ্বংস করেছেন বলে মনে করেন অনেকে। এদিকে কংগ্রেস সমর্থকদের বড় অংশই মুসলমান। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, মোদীর হাতে ভারত আজ ধর্মীয় জাতিগতভাবে বিভক্ত। কিন্তু দেশ হিসেবে ভারত সবসময়ই অসাম্প্রদায়িকতার কথা বলে। সাংবিধানিকভাবে ভারত একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র, যা মোদী ধ্বংস করেছেন বলে মনে করেন অনেকেই। এদিকে কংগ্রেস সমর্থকদের বড় অংশই মুসলমান। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN News।